সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সত্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। আকাশ পরিষ্কার, মেঘেরা যেন খেলা করে চলেছে। শরতের আকাশ দেখতে প্রত্যেকেরই ভালো লাগে। শরতের আকাশে এখন একটাই চিঠি, পূজো, দুর্গাপূজো। সেই উৎসবের আমেজে সবাই গা ভাসিয়ে চলেছে, আর সেই প্রস্তুতি তুঙ্গে আমরা এই মুহূর্তে টিভি বাংলার পক্ষ থেকে রয়েছি শিল্পীর খোঁজে শিল্পীর মুখ, তাদের খোঁজে আমি রয়েছি মিঠু। আমি এই মুহূর্তে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি সয়দাবাদের রাজবাড়ি, রাজবাড়ির ঠিক পিছনে। এখানে আমি এক শিল্পী মধুকে পেয়ে গেছি। এই যে এত সুন্দর প্রতিমা, আমরা যখন মণ্ডপে যখন ঠাকুর দেখতে বেরোই তখন দেখতে পাই, কিন্তু এর পেছনে যে আপনাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আপনারা সারাদিন পরিশ্রম করে এই প্রতিমাদেরকে রূপ দান করছেন, এর একটা আলাদাই আনন্দ। আপনি যেমনটা বললেন যে আর্থিক সচ্ছলতা থেকেও সব থেকে বেশি বড় হয়ে ওঠে এই যে আনন্দ, এই যে প্রত্যেকে সেই প্রতিমা দুর্গা যখন মণ্ডপে মণ্ডপে দেখতে যায় তখন আপনাদের সুনাম করে, এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। আপনি কত বছর ধরে শিল্পীর সঙ্গে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে কোনো কাজ না পেয়ে আমাদের দীর্ঘ পূর্বপুরুষ মানে কাজ করে আসছে, তা আমি আমার জীবনে মোটামুটি 20-22 বছর এই লাইনে, কতটা ভালো লাগে? খুবই ভালো লাগে, মানে একটা মাটি থেকে যে মূর্তিকে রূপদান দিচ্ছি এর জন্য একটা আমাদের খুবই সত্যি কথাই খুব আনন্দ বা কি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, আমি একটু বলবো, আমাদের প্রতিমা যে প্রতিমা এখনো চিন্ময় রূপ আছে এবং এই চিন্ময় রূপ থেকে কিন্তু মৃন্ময় আকারে ধারণ করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো মাটি পলে পড়েছে এবং আরো অনেক কাজ শুরু হয়েছে। দুর্গা প্রতিমা তো এখন তৈরি করা শুরু হয়ে গেছে, শিল্পীদের ব্যস্ততা রয়েছে, তার সাথে এই যে প্রতিমা আপনারা তৈরি করছেন তা এখন থেকে অর্ডার কি প্রচুর চলে আসছে? অর্ডার হয়ে যায়, অর্ডার হয়ে যায় এবং বিভিন্ন মানে বাধা কাজ থাকে আমাদের, সেইগুলোকে করতে হয় আমাদেরকে। না, বড় পরিকল্পনা নেই, তবে সমস্ত ঘরোয়া এবং বাড়োয়ারি আছে। আমার নাম হিরণময় দাস। হিরণময় দাসের সাথে আমি কথা বললাম। আমি আমাদের ক্যামেরাম্যানকে বলবো, আমাদের পাশে আরও অনেক দুর্গা, আমরা ছোট ছোট অনেক দুর্গাও দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা দুর্গা প্রতিমা এখনো প্রলেপ দেওয়া হয়েছে, মাটির প্রলেপ এখানে পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছি অসুর এখনো কমপ্লিট নয়, অসুরের এখনো মাথা বাকি রয়েছে এবং অনেক কাজ আমরা তৈরি হতে বাকি রয়েছে। সত্যি খুব একটা আলাদা একটা অনুভূতি আমরা এখানে এসে পাচ্ছি। আমাদের এই যে শিল্পী বন্ধুরা, তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য।
এখানে দেখতে পাচ্ছি অনেক প্রতিমা, দুর্গা প্রতিমা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। আমি কথা বলবো শিল্পী বন্ধুর সঙ্গে। এই যে অনেক দুর্গা প্রতিমা আপনি বললেন অর্ডার হয়ে গেছে এবং তারা পৌঁছে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে, কোথায় কোথায় দুর্গা প্রতিমা চলে যাচ্ছে? দীঘা যায়, কাকদ্বীপ যায়, তারপরে তমলুক যায়, হ্যাঁ, তারপরে কলকাতার বিভিন্ন, হ্যাঁ 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 আচ্ছা, এই যে বিভিন্ন জায়গাতেও চলে যাচ্ছে দুর্গা প্রতিমা আপনাদের হাতের ছোঁয়া, আপনাদের শিল্পের যে ছোঁয়া, সেটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেশ কিছু আমি এখানে দেখলাম যে যে দুর্গা প্রতিমা তৈরি হয়ে গেছে এবং তারা তাদের যেখানে অর্ডার দেওয়া হয়েছিল সে সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। আরও অনেক রয়েছে এবং সেগুলো কাজ চলছে, পূর্ণতা পাওয়ার অপেক্ষায় রয়েছে। দুর্গা প্রতিমা, সেই পুরনো সেই সব স্মৃতি আজ মনে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুজনকে দেখতে পাচ্ছি এবং তারা দুর্গা প্রতিমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারা ভাবছে ছোট্টবেলাকার সেই সব স্মৃতি আজ সত্যিই ভেসে উঠছে। ছোটবেলায় আমাদের শিশু মনে, নিষ্পাপ শিশু মনে অনেক কৌতূহল থাকে, অনেক প্রশ্ন থাকে। আমরা ছোটবেলা থেকে আমরা পরিবারের বড়দের কাছ থেকে আমরা জিজ্ঞেস করতাম কোনটা অসুর, কোনটা দুর্গা, গণেশের মুখটা কেন এরকম, বা এরকম নানান ছোট ছোট প্রশ্ন আমাদের মনে জমাট বেঁধে থাকে। আর সেরকমই আমি আর ছোট্ট ছোট্ট দুটো বন্ধুকে আমরা পেয়ে গেছি, দেখো তারাও। আচ্ছা, তোমরা এখানে প্রতিমা দেখতে এসছো তো? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। এবং আমাদের প্রত্যেকের এই যে ছোটবেলাকে তোমাদের যে কৌতূহল যে কবে দুর্গা পুজো এই যে চলে আসছে, এই যে আনন্দ কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমারও তাই, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখানে প্রতিমা দেখতে এসে কি প্রায় তোমরা আসো প্রতিমা দর্শন করতে? হ্যাঁ, আমরা প্রায় দেখতে আসি। অনেক সময় তো হয় না এই যে গণেশের মুখটা কেন এরকম, বা আমরা অসুরদেরকে খুঁজছি, বা আরও অনেক দুর্গা প্রতিমার এই যে পুরো স্ট্রাকচারটা আমরা দেখছি, তাদের মধ্যে যে অনেক কৌতূহল থাকে, তোমাদের মনের মধ্যেও কি সেই কৌতূহল জন্মাচ্ছে? হ্যাঁ, ঠাকুরের মুখগুলো এরকম হচ্ছে, এবড়ো এবড়ো খেবড়ো হচ্ছে, সেগুলো একটু দেখি মানে ফুল টুল হয়ে যায়, তার জন্য সত্যি শিশুদের সরল মনের সরল কিছু প্রশ্ন, তাদের মধ্যে সেই প্রশ্নগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণতা পায়। যখন প্রতিমা পুরোপুরিভাবে তার নিজস্ব রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয় একদম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, তখন আমাদের মনে যত যত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কিন্তু সঠিক হয়ে ওঠে, আমরা জানতে পারি অনেক তথ্য।
দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সত্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।